সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। বলিউডের পাওয়ার দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের নবম চলচ্চিত্রের জন্য অন স্ক্রিনে পুনরায় মিলিত হতে চলেছেন বলে জানা গেছে। এই তারকা জুটি একসাথে 8টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ধাই অক্ষর প্রেম কে, কুছ না কাহো, উমরাও জান, ধুম টু, গুরু, রাবণ, বন্টি ওর বাবলি এবং সরকার রাজ। আগে খবরে বলা হয়েছিল যে অনুরাগ কশ্যপের ছবিতে গুলাব জামুন শিরোনামে অভিষেক এবং অ্যাশ দুজনে স্ক্রিন স্পেস শেয়ার করবেন। প্রকল্পের স্থিতি সম্পর্কে জানতে চাইলে বচ্চন বলেছিলেন যে এটি কি ঘটতে চলেছে তা তিনি নিজেও জানেন না, তবে শেষবার মনমর্জিয়ার পরে কাশ্যপের সঙ্গে আবার কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে কাজ করার কথা বলতে গিয়ে জুনিয়র বচ্চন জানিয়েছেন, তার সাথে কাজ করা সবসময়ই আনন্দের বিষয়, তিনি আমার প্রিয় সহ অভিনেত্রী এবং যখনই আমরা একসাথে কাজ করি তিনি আমার সেরাটা করতে আমাকে অনুপ্রাণিত করেন। আমরা একসাথে সত্যি কিছু লাভজনক কাজ করেছি, আমি নিশ্চিত আমরা খুব শীঘ্রই আবার একসঙ্গে কাজ করব। অভিষেককে শেষবার অনুরাগ বসুর লুডো ছবিতে দেখা গিয়েছিল। অ্যান্টোলজি ফিল্মে অনিবার্য পরিস্থিতি এবং কাকতালীয়তার সাথে একত্র নির্মিত নায়কদের নিয়ে 4টি গল্প রয়েছে। তার আসন্ন চলচ্চিত্র প্রকল্পগুলির মধ্যে রয়েছে দ্য বিগ বুল এবং বব বিশ্বাস। কুকি গুলতে পরিচালিত দ্য বিগ বুল ছবিটি 1992 সালে ভারতের সিকিউরিটিজ কেলেঙ্কারির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বব বিশ্বাস ছিল পোকার ফেসড কন্ট্রাক্ট কিলারের নাম, যা বিদ্যা বালান অভিনীত সুজয় ঘোষের 2012 সালের চলচ্চিত্র কাহানির ব্রেকআউট চরিত্রে পরিণত হয়েছিল। সিনেমাটি যা চরিত্রভিত্তিক স্পিন অফ ফিল্ম পরিচালনা করবেন প্রথমবারের জন্য পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ, যার আগের শর্ট ফিল্মটি 2018 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছিল। রেড চিলিস এন্টারটেইনমেন্টের উপস্থাপনায় বব বিশ্বাস পরের বছর মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।